আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে কিছুদিন আগে একটি বাবুর ছবি আপলোড করেছিলাম, ভিডিও আপলোড করেছিলাম। সেই বাবুটি হচ্ছে একটি হাত দুটি পা নেই। অনেকেই কিন্তু তাদের সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন। আর এক ভাই ঢাকা থেকে আমাদেরকে একটি ওর জন্য সুন্দর একটি গাড়ি পাঠিয়ে দিয়েছেন, বেবি গাড়ি। সেটাকে তারা খুলে দেখছে, আমরাও দেখতে চাই। এবং এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের সাথে আছেন দর্শক, তারা কিন্তু অনেক খুশি, কারণ হচ্ছে তাদের সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, কম ছিল। কারণ তারা আমাদের সাথে যে কথা বলবে যে ভাই আমরা কিছু টাকা পেয়েছি, অনেকেই কিন্তু তাদেরকে সহযোগিতা করেছেন, আমরা শুনেছি তাদের কাছ থেকে। এই হচ্ছে সেই গাড়িটি, অনেক সুন্দর একটি বেবি গাড়ি। দেখেন এখন এইটা ফিটিং দেন ভাই, কীরকম কী ফিটিং দেন দেখেন, তারপর বাবুকে এখানে বসান। এই হচ্ছে বাবুর জন্য গাড়ি এক ভাই পাঠিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়তো বা গাড়িটা অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর একটি গাড়ি পাঠিয়েছে এই বাবু। এই সেই সুলতানা ওর বাবার কোলে। এর আগে যে সময় আমরা ভিডিও করেছিলাম, সুলতানার বাবাকে পাইনি, ওর ভাইকেও পাইনি, কারণ তারা কাজে ব্যস্ত ছিল, আমরা ফাঁকে ভিডিও করেছিলাম। এই সেই সুলতানা দেখেন কত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা। দেখেন ওর হচ্ছে দুটি পা একটি হাত নেই, অনেক কষ্টে তাদের জীবন কাটতেছে, আমরা সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। তাছাড়া এখন যে গাড়িটি দেখছেন কি সুন্দর, এক ঢাকা থেকে এক ভাই পাঠিয়েছেন, তিনি একজন ব্যাংকার বললেই চলে। তিনি এর ওর ভিডিওটা দেখে আমাদের ফেসবুক পেজে ওর জন্য এইটা পাঠিয়েছে, এক মাস হয়েছে পাঠিয়েছে, কিন্তু আমরা ব্যস্ততার কারণে এই গাড়িটি তাদের বাসায় পৌঁছাতে দিতে পারিনি। কিন্তু আজকে আমরা আসলাম, আসার পর দেখলাম সবাই রয়েছে। আচ্ছা ভাই একটু একটু আর বসান গাড়ির ভিতরে, আমরা দেখতে চাই। বসো, তোমার গাড়ি নতুন গাড়ি তোমার। সুলতানার পিছন দিয়ে ধরেন, ধরেন, ভয় পাইছে, ভয় পাইছে না, ওটা তারা করানো হয় নাই। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এই সুলতানার জন্য একটি গাড়ি পাঠিয়েছেন, অনেকেই সাহায্য সহযোগিতা করেন এবং অনেকেই কিন্তু এখানে তাদের সাথে প্রতারণারও একটি ফাঁদও পেতেছে। আমরা এই ভিডিওতে তাদের কাছে আমরা শুনেছি, আর সেটাও তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। অনেকে টাকা পয়সা তাদেরকে দিয়েছেন, অনেকে তাদের প্রতারণার ফাঁকেও ফেলে টাকাও তাদের কাছ থেকে নিয়েছেন। দর্শক দেখেন এই হচ্ছে সুলতানার সেই সুন্দর একটি গাড়ি, দেখতে তো অনেক সুন্দর। অনেকেই খুশি, তারা তার ফ্যামিলি একেবারেই খুশি। আমরা দর্শক এই পর্ব শেষ করার আগে আরও ভিডিও আসবে এই পরিবারের, আমরা এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য সবাই আমন্ত্রিত, ধন্যবাদ সবাইকে। আর বেশি বেশি করে আমাদের এই ভিডিও শেয়ার করবেন, অনেকেই প্রবাস থেকে তাদেরকে কিন্তু ফোন দেন আর তাদের সাথে কথাও বলেন, কিন্তু অনেকেই সাহায্য সহযোগিতা করেন, কিন্তু অনেকে আবার প্রতারণার ফাঁদও পেতে তাদের কাছ থেকে টাকাও নিয়েছেন। দর্শক দর্শক আমরা তাদের এই পর্বে এখানে শেষ করছি, কারণ দ্বিতীয় পর্বে আমরা দেখাবো তাদের কীরম তারা খুশি হয়েছে এই গাড়িটি পেয়ে। দর্শক ভালো থাকুন।